छोरा के मर्दैन है চা বাগানে খাঁচা পাতা ছিল, তবে সেখানে ধরা না দিয়ে চিতাভা গেল সোজা বাড়িতে। শুধু তাই নয়, পরিবারের সদস্যদের মন জয় করে ফেলল সেই পূর্ণবয়স্ক চিতাবাঘ। সবার কোলে কোলে ঘুরে আদর খেল সে সারা রাত। সেই বিরল ঘটনায় হতবাক বনকর্মীরা। চিতাবাঘ উদ্ধার করতে এসে রীতিমতো হিমশিম খেলেন বনকর্মীরা। সে চিতা তো কিছুতেই ঘর ছেড়ে যাবে না, এমন আহ্লাদে চিতাবাঘ এর আগে দেখেননি কেউই। দার্জিলিং এর সোনাজা এলাকার মুন্ডা চা বাগান সংলগ্ন একটি বাড়িতে সেই চিতাবাঘকে ঘিরে মাতামাতি চলে। ভাইরাল হয় সেই ভিডিও। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতের অন্ধকারে ঘরের মধ্যে চিতাবাঘ দেখে আঁতকে উঠেছিলেন চা শ্রমিকের পরিবার। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বুঝলেন এই চিতাবাঘ মোটেই আক্রমণাত্মক নয়, বদলে ভাব করতে চায় সবার সঙ্গে। তার গায়ে হাত ছোঁয়াতে এসে ঘেঁষে আসে কাছে, তারপরই পরিবারের সকলের সঙ্গে মিশে যায় সে। হিংস্র বন্যপ্রাণী আবার পোষ মানে বিশ্বাস করা কঠিন, তবে না বিশ্বাস করেও যে উপায় নেই। সপ্তাহান্তে জঙ্গল ঘেঁষা চা বাগানের সেই অবিশ্বাস্য ঘটনায় সামনে আসতেই হইচই পড়ে যায়। উদ্ধারের সময় চিতাবাঘটি এক বনকর্মীর পায়ে থাবা বসিয়ে দেয়। পরে তাকে একরকম জোর করে ধরে জোর বাংলো রেঞ্জ অফিসে নিয়ে যান বনকর্মীরা। বন দফতর সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই মুন্ডা চা বাগানে হানা দিচ্ছিল একটি চিতাবাঘ। খবরকেই খাঁচা পেতেছিল বন দফতর, কিন্তু খাঁচায় ঢোকেনি সে। শেষমেশ গৃহস্থ বাড়ি থেকে তাকে উদ্ধার করা হলো। শারীরিক পরীক্ষার পর তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। সেটা জানতে চেয়েছি, ওনারা এখনো উত্তর দেননি। আপনি আমার হোয়াটসঅ্যাপে সব পাঠিয়ে দিন না স্ক্রিনশটগুলো। আমি তো একটা স্কুলের শিক্ষক, আমার তো খুব ভয় লাগছে। আমার অ্যাকাউন্ট তো হ্যাক করেছে, ও আরও অনেক কিছু হ্যাক করছে কি না সন্দেহ রয়েছে। আমার মনে হয় ওর উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত, না হলে ও আরও এই রকম অনেক অ্যাকাউন্ট, আরও অনেক যারা সৎ লোক তাদের অ্যাকাউন্ট হ্যাক করে অনেক অসৎ কাজ করবে। সেই জন্যে এর ব্যবস্থা নেওয়া উচিত। না, ওনার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারিনি। হ্যাঁ, আমি কিন্তু মেল করেছি এবং সেই মেলে বলেছিলাম যে আপনি যদি উত্তর না দেন তাহলে আমি উপযুক্ত ব্যবস্থা নেব। সেই মেলের আমি সেভারেল টাইমস আমি রিমাইন্ডার দিয়েছি, কিন্তু ও রিপ্লাই দেয়নি। সেই জন্যে আমি বাধ্য হয়ে ব্যারাকপুর সাইবার ক্রাইমে আমি অভিযোগ করি। ব্যারাকপুর সাইবার ক্রাইম আমাকে যে আমার যে ডকুমেন্টের যে হার্ড কপি, সেই হার্ড কপিগুলো নিয়ে উপস্থিত হতে বলেছেন। আমি যাব বলেছি, তার জন্যে আমি সময় চেয়েছি, কিন্তু ওনারা সেই সময়টা এখনও দেননি যে কখন যেতে হবে, কোন দিন যেতে হবে। দেখা যায়।